লোনের বকেয়া টাকা মেটাতে না পারায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। বুধবার সাত সকালেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ঘোষবাটি এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম মুনমুন মণ্ডল, বয়স 20। পরিবারের অভিযোগ, মৃত ওই গৃহবধূর সঙ্গে ওই গ্রামেরই বাসিন্দা বাপ্পা ঘোষের সঙ্গে বিয়ে হয়। আনুষ্ঠানিকভাবে বিয়ের সময় 4 লক্ষ টাকা নগদ পণ দেয়া হয়েছিল, কিন্তু তারপরেও 2 লক্ষ টাকা দাবি ছিল। স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন এই পণের দাবিতেই অশান্তি করত, আর বুধবারে হলো ভয়ঙ্কর পরিণতি। সাত সকালেই মৃত গৃহবধূর বাবার কাছে ফোন আসে তার মেয়ের মৃত্যু হয়েছে বলে। পরে পরিবারের লোকজন দেহ দেখে খুনের অভিযোগ তোলে স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধূর বাবার অভিযোগ, তার মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যে স্বামী বাপ্পা ঘোষকে আটক করেছে। অপরদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মৃত গৃহবধূর পরিবার। আমার মেয়েকে আমার ভাই সবাই মিলে দড়ি পেরে ওকে মেরে দিয়েছে, টুটি ধরিয়ে বালিশটা বাড়ি মেরে দিয়েছে। কারণে মেরেছে তা আমি বিষয় কী করে বলবো। ঝামেলা হয়তো আমাকে তো বলেনি, নুকিনুকি দিয়ে ঝামেলা হয়েছে ওরা দিয়ে। সেই জন্য আমাকে আগে দুদিন আমাকে বলেছিল আমার ও ঠিক হয়ে যাবে, ও থাকতে এলেই ঝামেলাখানি আর হয়। আজ আমাকে সকালে ফোন করেছিল, তুই এসে দেখছি তো খাটে শোয়া না আছে, আমাকে বললো গলায় দড়ি লিয়েছে। আমি এসে বললাম তুমি গলায় দড়ি লিয়েছে তা তুমি নামালা কেন? আমি এখান থেকে না আসতে দিয়ে গলার দাগটা দেখি আমার এই তোমাদের গলায় দড়ি দেওয়া লয় এটা তোমরা মেরে দেয় দিয়ে আমার হাতে পায়ে ধরছি, বলছি না এই কথা বলবো না, তো আমরা গলায় দড়ি লিয়েছে। কী কারণে ওকে মারতো রে, তীর মত ঘেয়ে এসে মারতো। কোনো পণের দাবি ছিল এক্সট্রা কোনো? হ্যাঁ, 2 লাখ টাকা, 2 লাখ টাকা দাবি করেছিল। সেইটা আমার মেয়ে আমাকে বলতো না, তো বলতো না মানে বাবা দিতে পারবি না, কী করে দেবে? 4 লাখ টাকা দিয়েছে, আবার 2 লাখ টাকা কিসের জন্য দেবে? কী মনে করছেন ওই টাকার জন্য? হ্যাঁ, আমার তো ওইটাই ধারণা। জামাই মেরেছে, গাইডা মেরেছে, ননদ মেরেছে, ননদ আছে, ননদটা ওই বাড়ি থেকে যায় না, ননদ এসে ওইখানে মাই বাড়িতে এসে মাই বাড়িতেই থাকে। নিউজ আজ বাংলা, মুর্শিদাবাদ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএমের পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।